মুক্তি হওয়ার পরে আমরা দেখেছি সেই রকম মানুষ ভেবেছিল তাকে খাঁচা থেকে বের করে দিলে আর হুংকার দেবে না, আর সত্য কথা বলবে না, কিন্তু না, তিনি বন্দি থেকে মুক্তি হওয়ার পরে, জমিন পাওয়ার পরে, মাইক ধরার পরেই এমন হুংকার দিয়েছে, তিনি প্রমাণ করেছে বাঘ খাঁচাই থাকলেও হুংকার দেয়, মুক্ত থাকলেও হুংকার দেয়। তিনি মাইক ধরেই বক্তব্য দিয়েছে, বাঁচলে খিলাফত আর মরলে শাহাদাত। তিনি খাঁচা থেকে মুক্তি হওয়ার পরে আমরা দেখেছি সেই রকম মানুষ ভেবেছিল তাকে খাঁচা থেকে বের করে দিলে আর হুংকার দেবে না, আর সত্য কথা বলবে না, কিন্তু না, তিনি বন্দি থেকে মুক্তি হওয়ার পরে, জমিন পাওয়ার পরে, মাইক ধরার পরেই এমন হুংকার দিয়েছে, তিনি প্রমাণ করেছে বাঘ খাঁচাই থাকলেও হুংকার দেয়, মুক্ত থাকলেও হুংকার দেয়। তিনি মাইক ধরেই বক্তব্য দিয়েছে, বাঁচলে খিলাফত আর মরলে শাহাদাত। তবে আমরা খুবই খুশি হয়েছি, আনন্দিত, এই বাংলাদেশের একজন কোরআনের ফাকি শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক জমিনে তাকে মুক্ত করে দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন, যার মুক্তির মাধ্যমে সারা বাংলাদেশে ঈদের আনন্দ শুরু হয়েছে, ইমানদারদের মনে ঈদের আনন্দ শুরু হয়েছে। আমি তো মনে করি কোরআনের ফাকি আল্লামা মামুনুল হক বাংলাদেশের ভেতরে ইমানের পরীক্ষা দিয়ে তিনি পাশ করে ফেলেছে, তার কারণ একটাই, কোরআনের হক কথা বলে, কোরআনের সত্য কথা বলে তিনি খাঁচাই বন্দী হয়েছে। তবে একটা জিনিস প্রমাণ হয়েছে, তিনি খাঁচা থেকে মুক্তি হওয়ার পরে আমরা দেখেছি সেই রকম মানুষ ভেবেছিল তাকে খাঁচা থেকে বের করে দিলে আর হুংকার দেবে না, আর সত্য কথা বলবে না, কিন্তু না, তিনি বন্দি থেকে মুক্তি হওয়ার পরে, জমিন পাওয়ার পরে, মাইক ধরার পরেই এমন হুংকার দিয়েছে, তিনি প্রমাণ করেছে বাঘ খাঁচাই থাকলেও হুংকার দেয়, মুক্ত থাকলেও হুংকার দেয়। তিনি মাইক ধরেই বক্তব্য দিয়েছে, বাঁচলে খিলাফত আর মরলে শাহাদাত। আল্লাহ আকবার বলেন, বাঁচলে খিলাফত মরলে শাহাদাত। এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য কাজ করব, প্রয়োজনে জীবন দেব, শহীদ হব, প্রমাণ করা হয়েছিল হয়তোবা তিনি দুর্বল হবে না, তিনি সবল হয়েছে, বরং আগে থেকে ইমানের স্পিড আরো দ্বিগুণ হয়ে গেছে। আপনাদের কি মনে হয়, জনপ্রিয়তা কমছে? না, জনপ্রিয়তা কমে নাই। গত দুই দিনে ফেসবুক, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়াতে দেখা গিয়েছে তার জনপ্রিয়তা কাকে বলে, জামিন হয়েছে, বের হবে জেল থেকে, বের করে দিতে পারেনি, হাজার হাজার মানুষেরা 10 মিনিটের ভেতরে জেলখানার গেটে হাজির হয়েছে, বেশি মানুষের উপস্থিতি দেখে পরের দিন সকাল 10টায় ছেড়ে দিল। তার মানে বোঝা গেল, ওকে আমরা বলেছি লুচ্চা নারী, কেলেঙ্কারি, তারপরে জিনাকারী, ধর্ষণকারী, জনগণ সেটা বিশ্বাস করেনি, কোরআনের খাতিম হিসেবে তার মহব্বতে ছুটে গেছে। বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী আমি পড়েছি, অসমাপ্তাত্ম জীবনী পড়ে যতটুকু গবেষণা করে দেখেছি, বঙ্গবন্ধুর জনপ্রিয়তার অন্যতম কারণ পাকিস্তানের জালেম সরকার তাকে বারবার জেলেবন্দী করেছে আর বারবার তার জনপ্রিয়তা বেড়ে গেছে। তার মানে বাংলাদেশের মধ্যে প্রমাণ হয়েছে জেলেবন্দী করে কারু জনপ্রিয়তা কমানো যায় না, বরং তাদের জনপ্রিয়তা বাড়াইয়া দেয়। কে? হযরত ইউসুফ আলাইহিস সালাম 10 বছর পরে জেল থেকে মুক্ত হয়ে মিশর দেশের রাষ্ট্রপতি হয়েছিল। আমরা বিশ্বাস করি আজ হোক কাল হোক এই বাংলার মাজলুম আলেম যারা, কারাবন্দী আলেম যারা, বাংলাদেশের মানুষ যখন কোরআন বুঝবে, ইসলাম বুঝবে, এই আলেমদেরকেই তারা সম্মানিত চেয়ারে অধিষ্ঠিত করবে ইনশাআল্লাহ, আর কোরআন দেই বাংলাদেশ চলবে ইনশাআল্লাহ। কিন্তু আমার মনের মধ্যে একটা খুব কষ্ট লেগেছে, একদিকে যেই রকম ঈদের আনন্দ পেয়েছি, অন্যদিকে মনের মধ্যে কষ্ট পেয়েছি, আল্লামা মামুনুল হক জেল থেকে বের হলো, মুফতি আমির হামজা বের হলো, মানুষের মনে ঈদের আনন্দ, কত আনন্দ উল্লাস, একটা বার মনের মধ্যে বারবার মনে পড়ছিল ওই কোরআনের ফাঁকি আল্লামা সাইদিকে, এইভাবে একটা বার যদি আমরা মুক্ত দেখতে পারতাম, এর চাইতে বাংলাদেশের মানুষের জন্য আর কোনো আনন্দ থাকতে পারতো না। কিন্তু সেই মানুষটিকে আমরা জীবিত পাই নাই, তিনি বিদায় নিয়ে চলে গেছেন, ওই কোরআনের পাখির জন্য আমাদের মন কাঁদে কি কাঁদে না? আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, কোন দিকে কান দেবেন না, আর কয়েকটা মিনিটের মধ্যে আপনাদেরকে মেসেজ দিয়ে বিদায় নিয়ে চলে যাব। সেই কোরআনের বাকি আল্লামা সাইদি অর্ধশত বছর ধরে কোরআনের মাহফিলে আলোচনা করলেন, যার আলোচনা শোনার পরে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হলো, যেই মানুষটার কপালের ভেতরে কাবার শরীফের ইমাম শায়খ আব্দুর রহমান সুদাইসি জোরে ধরার পরে কপালের মধ্যে চুম খাইল, ওই কোরআনের বাকি আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। শুধুমাত্র বিদায় নয়, বিদায়ের পরে তামাম পৃথিবীতে
মধ্যে লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করেছে। এই বাংলাদেশের এমন কোন জেলা নাই, এমন কোন গ্রাম নাই, 68,000 গ্রামের ভেতরে এমন কোন গ্রাম নাই যেই গ্রামের ভেতরে মানুষেরা আল্লামা সাইদের জন্য চোখের পানি ফেলে দোয়া করে না। এই বাংলাদেশের এমন কোন মসজিদ নাই যেই মসজিদের মধ্যে কোরআনের বাকিটার জন্য মানুষেরা কান্না করে করে দোয়া করে না। আল্লামা মামুনুল হক মুক্তি হলো, মুফতি আমির হামজা ভাই মুক্তি হলো, মানুষের মনে আনন্দ কত খুশি আর কত আনন্দ জমেছে। আমার একটা বার মনে বারবার মনে হলো, ওই কোরআনের পাখিটা যদি বেঁচে থাকতো আর বাংলার জমিনে যদি তিনি মুক্তি হইতো, জীবন্ত অবস্থায় যদি ওই খাঁচা থেকে মুক্তি হয়ে বের হয়ে আসতো, আমার তো মনে বলে রে এই বাংলাদেশের এমন কোনো মাঠ নাই, এমন কোনো জায়গা নাই যেই জায়গায় মানুষের জায়গা দেওয়া যেত। ওই কোরআনের পাকে আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। আপনাদেরকে একটা দৃষ্টান্ত দেওয়ার পরে সামনের দিকে গিয়ে চলে যেতে চাই। আল্লাহ আমাকে তৌফিক দান করেছিল ওই কোরআনের পাকে আল্লামা সাইদির জানাজার ভেতরে আল্লাহ তাআলা আমাকে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছিল। আমি সরাসরি তার জানাজার মধ্যে উপস্থিত হয়েছিলাম। একটা বিষয় শুধু শিক্ষার জন্য বলতে চাই, ওই কোরআনের পাখি যখন আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল রে, ওই কোরআনের পাখির বিদায়ে আসমানটাও কান্না করেছে, ওই কোরআনের পাখির বিদায়ে জমিনটাও কান্না করেছে। লিল্লাহ দেখবে, কোরআনের পাখির বিদায়ে আসমানটাও কান্না করেছে, কোরআনের পাখির বিদায়ে জমিনটাও কান্না করেছে। এখন আপনারা জিজ্ঞেস করবেন, হুজুর এটা আপনি কেমন কথা বললেন? ওই হাদিসের মধ্য থেকে গবেষণা করে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে বলতে চাই, ওই কোরআনের পাখি যখন আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল, এই বাংলাদেশের 64টা জেলার ভেতরে ঝিরি 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 ঘুরি 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 বৃষ্টি বর্ষণ হওয়া শুরু হলো। পরবর্তী 24 ঘন্টার ভেতরে তামাম বাংলাদেশের 64টা জেলার মধ্যে বৃষ্টি নাজিল হলো। 20-30 বছরের রেকর্ডটা ভঙ্গ হয়ে গেল, এই বাংলাদেশের রেকর্ড হলো ঠাকুর গায়ে বৃষ্টি হলে পঞ্চগড়ে বৃষ্টি হয় না, আবার পঞ্চগড়ে বৃষ্টি হলে দিনাজপুরে হয় না, আবার দিনাজপুরে বৃষ্টি হলে চট্টগ্রাম সিলেটে হয় না রে। অথচ কোরআনের পাখির বিদায়ের 24 ঘন্টার ভেতরে পুরো বাংলাদেশে আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করেছে। আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাই না কবির মনোযোগ এই জায়গার মধ্যে শেষ নয়। ওই কোরআনের পাখি যখন আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল, আমি তার জানাজাটা পড়ার জন্য বগুড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম। ওই ঢাকায় যেতে 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 ফজর নামাজের যখন আজান হয়ে গেল, তার ভক্তরা চতুর্দিকে যখন নামাজ পড়া শুরু করে দিলেন, তার লাশটা ওখান থেকে টেনে এসে যখন পিরোজপুরের দিকে নিয়ে যাওয়া হলো, ওই ঢাকা থেকে পিরোজপুরের উদ্দেশ্যে রওনা করেছি 9:10 দিকে। ওই পিরোজপুরে পৌঁছার পরে লক্ষ্য করে দেখি আশ্চর্যজনক ঘটনা, যেই মাঠের মধ্যে কোরআনের পাখির জানাজা হবে ওই মাঠ থেকে কমপক্ষে 15 কিলো দূর পর্যন্ত লক্ষ্য করে দেখি হাজার হাজার গাড়িয়ে রাস্তাগুলো ব্লক হয়ে গেছে রে, আর চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা ওই কোরআনের পাখিটাকে একটা নজর দেখার জন্য পাগলের মতো তারা দৌড়ে দৌড়ে ছোটাছুটি করতেছে। প্রায় 1 ঘন্টা ধরে কষ্ট করার পরে যখন ওই মাঠের মধ্যে উপস্থিত হলাম, যে মাঠের মধ্যে কোরআনের পাখির জানাজা হবে, ওই মাঠের মধ্যে যাওয়ার পরে 2টার দিকে জানাজা হওয়ার কথা, জোর করে যখন 1টার দিকে প্রশাসন জানাজাটা পড়ায়া দিল, জানাজাটা যখন শুরু হয়ে গেল, আল্লাহর কসম করে বলি মিথ্যা কথা বলবো না, কোরআন আমার সামনে, জীবনে কত জানাজা দেখেছি রে। বাবা মা মারা গেলে সন্তানেরা কান্না করে না, সন্তানেরা মারা গেলে বাবা মাও কান্না করে না, কিন্তু ওই কোরআনের পাখির জানাজাটা যখন শুরু হয়ে গেল, এই লক্ষ লক্ষ মানুষেরা ছোট বাচ্চার মতো এমন জোরে হাউ মাউ করে করে কান্না করা শুরু করলেন, আমার মনে হচ্ছিল এই বাংলার জমিনে এই জানাজার মাঠের ভেতরে আল্লাহ হাসরের ময়দানের একটা চিত্র আল্লাহ তাআলা দেখায়া দেয়। লিল্লাহকে দেখবে। আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, ওই কোরআনের পাখির বিদায় আসমানটাও কান্না করেছে, কেমন ভাবে বুঝলাম বল, লক্ষ্য করে দেখেন ওই ফজরের নামাজ পড়ার পরে ওই আল্লামা সাইদি ফাউন্ডেশনের মসজিদের পাশে কোরআনের পাখির যখন কবর করা শুরু হলো, সকালবেলা ঝিরঝির 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 করে বৃষ্টি শুরু হলো, ওই বৃষ্টির মধ্যেই কবর করা শুরু করা হলো, কবর করতে 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 9:10 দিকে কবর করা শেষ হয়ে গেল, বৃষ্টিটাও বন্ধ হয়ে গেল, 2-3 পর্যন্ত আবহাওয়াটা ভালো ছিল, জানাজা যখন শেষ
হয়ে গেল। ওই কোরআনের পাখির লাশটা যখন কবরে নামানো হবে, আবারও আসমান থেকে ঝমঝম ঝমঝম বৃষ্টি শুরু হলো। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলুন তো দেখি, এ ঠাকুর গায়ের মুসলমান, বৃষ্টি হয় কার হুকুমি, আবার বন্ধ হয় কার হুকুমি? কিন্তু প্রত্যেকটা ঘটনার মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই? এ ঠাকুর গায়ের মুসলমান এই জায়গার মধ্যেই শেষ নয়, ওই কোরআনের পাখির বিদায়ে আসমানটাও কান্না করলো। ওই কোরআনের পাখির বিদায়ের মাত্র 9 মিনিট পরে পুরো ঢাকা শহরে ভূমি কম্পের ভেতরে কম্পিত হয়ে গেছে। লিল্লাহ, দেখবে বাংলাদেশের সমস্ত বিজ্ঞানীগুলোর মাথা খালি নেই, এই ভূমিকম্পের কোথায় শুরু হলো, কোথায় শেষ হলো, ভূমিকম্প কেন বা উদ্বোধন হলো, কোথায় শেষ হলো? ওই কোরআনের বাকিকে আমরা বলেছি রাজাকার, আমরা বলেছি নারী দর্শনকারী, কিন্তু আল্লাহ তাআলা প্রমাণ করেছে রে, ওই কোরআনের পাখির বিদায়ের পরে আসমান জমিনে কান্না করার মাধ্যমে প্রমাণ হয়েছে ওই কোরআনের পাখিটা হলো আমার আল্লাহর বন্ধু। কোরআনের পাখিটির জন্য হৃদয় ঘুম রেখে দে শুধু যায়, কোরআনের পাখিটির জন্য হৃদয় ঘুম রেখে দে শুধু যায়, জালিমের অসানলে হইল বিদায়, কোরআনের পাখিটির জন্য হৃদয় ঘুম রেখে দে শুধু যায়, অপরাধ কিছু নয় কোরআনের কথা কয় যে কথাই জালিমের মসনদকে পেয়ে যায়। আরো জোরে বলেন, অপরাধ কিছু নয় কোরআনের কথা কয় যে কথাই জালিমের মসনদকে পেয়ে যায়, পাখিটি বিগনি ব্যতীত হৃদয় ঘুম রেখে দে শুধু যায়, কোরআনের পাখিটির জন্য হৃদয় ঘুম রেখে দে শুধু যায়। আমার প্রিয় মুসলমান ভাই ইমানদারদের হেফাজত করবে কে? আরো জোরে বলেন, আল্লাহ।